নদীতে ভাইসাছে চর পানবরে রঙ্গিলা ঘর, সেই ঘরেতে বাস করব আদরে জড়াইয়া, বাতাসে মাথার চুল দিবরে ছড়াইয়া। লালচর, আয়নাবাজি এবং অজ্ঞাতনামা সহ 15টি স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য বাংলাদেশী সিনেমা প্রদর্শিত হবে এই চলচ্চিত্র উৎসবে। আই রিমেম্বার দ্য হাউস হোয়ার আই ওয়াজ বর্ন। জন্মের পরে আপনি এখানেই ছিলেন। এ ঘর সেই ঘর যে ঘরে আমরা জন্মেছিলাম। তবে চলচ্চিত্রের এই আন্তর্জাতিক আসরে বাংলাদেশি সিনেমার অবস্থান কোথায়, এমন প্রশ্নে আয়োজকদের উত্তর, যেহেতু অধিকাংশ তরুণদের ছবি উৎসবে প্রদর্শিত হচ্ছে, তাই ভবিষ্যতে এই তরুণদের হাত ধরেই তৈরি হবে আন্তর্জাতিক মানের সিনেমা। ওদের মধ্যে চেষ্টা ছিল, তবে অনেকে হয়তো ধরুন ছোটখাটো মানে ক্যামেরা শুটিং বা শ্যুট করেছে, এটা অনেকের একটা মানে একটা প্রথম সে বুঝতেই পারেনি যে সে একটা ছবি করছে। আমি ছবিটার নাম বলবো না, 9 মিনিট একটা ছবি আছে একটা ছেলের করা, ও নিজেও জানতো না ছবিটা এত ভালো হবে। সিম্পল একটা থিমে করা, সে একটা গল্প দেখে, এই গল্পের উপর একটা এই ছবিটা করা, অসাধারণ একটা ছবি। কিন্তু এখানে কিছু ভুল ছিল, তারপর যখন ওকে ভুলটা আমরা ধরিয়ে দিলাম, তো নেক্সট ও আরও ভালো করবে। সুতরাং এই ধরনের প্রতিশ্রুতিশীল বেশ কয়েকজনকে পাওয়া গেছে। এদিকে উৎসবে সিনেমা প্রদর্শনের পাশাপাশি চলচ্চিত্রের বিভিন্ন বিষয়ে সেমিনার আয়োজনকেও সাধুবাদ জানিয়েছেন তরুণ নির্মাতারা। আমাদের এখানে ফেস্টের সম্পর্কে যে গড়পড়তে একটা ধারণা আছে তার থেকে ভাঙবার চেষ্টা করছে তারা। প্রতি বছর ফেস্টিভ্যালের শুরু থেকেই তরুণদের জন্য ওয়ার্কশপ আয়োজন করছে 15 দিন ব্যাপী, এবং সেখান থেকে কিন্তু প্রোডাকশনও বেরোচ্ছে। হ্যাঁ, এবং সেখানে কিন্তু শুধু বাংলাদেশ নয়, বিদেশ থেকেও প্রচুর স্টুডেন্ট ফিল্ম মেকার আসছে। এটা কিন্তু বাংলাদেশে হয়নি যে আমরা কখন দেখিনি যে বাইরের স্টুডেন্টরা সেখানে ফিল্ম মেকিং কোর্সটা করছে। এটা একটা ভালো জায়গা, ভালো দিক। আর উৎসবে সিনেমা দেখতে এসে দর্শকদের অভিমত, এখানে একটা চোজেন জিনিস আসতেছে, ওটা একটা লেভেল আছে। সো মানে আমার মনে হয় যে এটা অনেক ভালো একটা উদ্যোগ যে এই চোজেন মুভিগুলো সবাইকে দেখানো, এবং সবাই আসছে দেখতেছে, তারা বুঝতে পারতেছে যে আসলে আমাদের লেভেলটা অতটাও নিচু না। এখানে যে মুভিগুলো দেখানো হচ্ছে লাইক আর্ট ফিল্ম টাইপের, কিংবা যেগুলো একটু গভীর মুভি আর কি, ওগুলো দেখানো হয়, মানে একটি কমার্শিয়াল মুভি না, যেগুলো আসলে মানে বিক্রির জন্য ওরকম মুভি না। তবে আগামীতে তরুণ নির্মাতাদের হাত ধরে ফিরে আসবে সিনেমার সোনালী দিন, এমনই প্রত্যাশা উৎসবে আসা দর্শনার্থীদের। বুলবুল আহমেদ জয়, 71 ঢাকা।